আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد باب قول الله تعالى الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا وقوله وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون الا انهم هم المفسدون ولكن لا يشعرون وقوله ولا تفسدوا في الارض بعد اصلاحها وادعوه خوفا وطمعا ان رحمه الله قريب من المحسنين وقوله افحكم الجاهليه يبغون ومن احسن من الله حكما لقوم يوقنون وعن عبد الله بن عمرو رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به قال النووي حديث صحيح رويناه في كتاب الحجه باسناد صحيح وقال الشعبي كان بين رجل من المنافقين ورجل من اليهود خصومه فقال اليهود نتحاكم الى محمد صلى الله عليه وسلم لانه عرف انه لا ياخذ الرشوه وقال المنافق نتحاكم الى اليهود لعلمه انهم ياخذون الرشوه فاتفق على ان ياتي كاهنا في جهينه فيتحاكم اليه فنزلت الم تر الى الذين يزعمون الايه وقيل نزلت في رجلين اختصما فقال احدهما نترافع الى النبي صلى الله عليه وسلم وقال الاخر الى كعب بن الاشرف ثم ترافع الى عمر فذكر له احدهما القصه فقال الذي لم يرضى برسول الله صلى الله عليه وسلم اكذلك قال نعم فضربه بالسيف فقتله মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের বিধান মেনে চলা সম্পর্কে, অর্থাৎ মানুষের তৈরি করা বিধান আইন কানুন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মেনে নেওয়া বা তার বাস্তবায়ন করা, তা দিয়ে বিচার করা, তা দিয়ে দেশ পরিচালনা করা, তা দিয়ে কোনো সালিসের মীমাংসা করা ইত্যাদির হুকুম সম্পর্কে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর আজকের মুসলিম বিশ্বের সবচাইতে বড় সমস্যা। কেন এটি অমুসলিম দেশের কথা বলবো না, তারা তো অমুসলিম, সুতরাং তাদের যেখানে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহর সাথেই তারা কুফরি করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাতের সাথে কুফরি করেছে, যেখানে আল কোরআনুল করিমকে আল্লাহ নাযিলকৃত কিতাব বলে তারা বিশ্বাসই করে না, তারা পরকালে বিশ্বাসই করে না, সুতরাং সেখান থেকে শেষ কাফেরদের ব্যাপারটি। কিন্তু মুসিবত হচ্ছে ওই মুসলিমদের ক্ষেত্রে যারা দাবি করে যে তারা কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালেমাগো মুসলমান, কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, যারা দাবি করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে, যারা মনে করে যে পরকালে বিশ্বাসী, যারা মনে করে যে ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, যারা মনে করে যে আমরা কিতাবের প্রতি বিশ্বাসী, কোরআনের প্রতি বিশ্বাসী, যারা মনে করে যে আমরা নামাজে বিশ্বাসী, কিন্তু তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা না করে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, মানুষরা নিজেরাই সংবিধান তৈরি করে, এক শ্রেণীর লোকেরা সংবিধান তৈরি করে, আর এক শ্রেণীর লোকেরা সংবিধানের বাস্তবায়ন করে, আর এক শ্রেণীর লোকেরা সেই সংবিধানকে মেনে নেয়। সমাজে এই তিন শ্রেণীর লোক আছে না,
এক শ্রেণীর লোক যারা আইন কানুন নিজেরা তৈরি করেছে, সংবিধান রচনা করেছে, আর এক শ্রেণীর লোকেরা যারা আগের সংবিধান যা আছে তা নিয়ে তারা পার্লামেন্টে পৌঁছার পরে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বিচার করছে, অথবা আদালতের জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে তারা আগের যে সংবিধানগুলি তৈরি করা আছে, আইন কানুন তৈরি করা রয়েছে মানুষের, কোরআনের নাই, আল্লাহ নাজিল কিছু নাই, সেগুলি কি করছে, সেগুলি দিয়ে তারা ফায়সালা করছে। যারা দেশের পার্লামেন্টের সদস্য অথবা যারা কোর্টের আদালতের ব্যারিস্টার জজ উকিল, এবং তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা জনসাধারণ, সেসব কোর্টে যাচ্ছে, সে দেশে বসবাস করছে, আর সে দেশের সংবিধানকে, সে দেশের বিচার আদালতকে শির মত করে মেনে নিচ্ছে। বুঝতে পারছেন তো না, বর্তমান পরিস্থিতি তাই নয় কি? হ্যাঁ, নিজের দেশের প্রেক্ষাপটে দেখুন, সারা মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে দেখুন, একটি এই সৌদি আরবকে বাদ দিয়ে এখানে কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যেমন পতাকাতেও রয়েছে, তেমন তাদের আকিদাতেও রয়েছে, তেমন তাদের আদালতেও রয়েছে, তেমন তাদের রাষ্ট্র পরিচালনাতেও রয়েছে। তাদের সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম, যা আল্লাহ নাজিলকৃত বিধান। পক্ষান্তরে মুসলিম বিশ্বের সবচাইতে বড় মুসিবত হচ্ছে আজকে যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও, তারা নামাজের বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তারা পরকালে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও, জানি না অন্তরের কথা, কিন্তু আমরা বাহ্যিক তাই বলবো যে তারা যখন জাতিতে মুসলমান তখন তারা এসবে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পশ্চিমা বিধান, কাফের দেশের বিধান, বা রাশিয়ার কমিউনিজমের বিধান, বা চীনের তৈরি করা বিধান, জাপানের তৈরি করা বিধান, এক কথায় কাফেরদের তৈরি করা সংবিধান নিয়ে এসে কাফেরদের তৈরি করা মানবরচিত আইনকে তারা কি করে, বাস্তবায়িত করে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আদালত পরিচালনার ক্ষেত্রে, আদালতের বিচার করার ক্ষেত্রে, এর সাথে আরো লাগিয়ে নেন যদি এই পর্যায়ে নাও হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাও হয় বা আদালতের পর্যায়ে না হয়, কিন্তু আছেই তার চাইতে ছোট ধরনের গ্রাম্য আমাদের বিচার সালিস, দেখেছেন গ্রাম্য বিচার সালিস, গ্রাম্য বিচার সালিস গুলিতেও অধিকাংশ ক্ষেত্রে মানুষের মন গড়া কি আইন কানুন দিয়ে মীমাংসা করা হয়, যাকে সামাজিক বিচার বলে। কি বলে? এটি হচ্ছে সামাজিক বিচার বা সালিস, যেখানে যেসব দেশে মুসলিম অমুসলিম বাস করে সেখানে বিচার সালিসে কাফেরকেও ডাকা হয়, মুসলিমকেও ডাকা হয়। বিচারে যারা মীমাংসা করার জন্য, যারা বৈঠক করার জন্য যায়, গোপনে বৈঠক করে না, যে আমরা এই মীমাংসা সম্পর্কে চিন্তা করে আছে, তাতে যদি তিনজন মুসলমান থাকে বা দুজন মুসলমান, তো তিনজন কাফের, দুজন কাফের আছে। এবং এইসব মীমাংসায় সবকিছু দিয়ে ফয়সালা করা হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। বাড়িয়ে কথা বলছি, কোন বিচার সালিসে থেকেছেন, দেখেছেন না? জোরে বলে শুধু মাথা ঝোঁকলে দেখতে হবে লোকেরা, বিচার সালিসে তাই হয়। আজকে থেকে প্রায় অনেকদিন আগের কথা বলছি, হয়তো সেটা ছিল 86-87 দিকে, একটি সালিস ছিল জেনার সালিস। তো যারা দুর্বল পক্ষ তারা বিরাট মাদ্রাসা, সেখানে সেখানকার আমি শিক্ষক ছিলাম 87, তো বেশ কিছু শিক্ষককে তার মধ্যে আমি গেলাম, যে আলেমরা গেলে কমপক্ষে কোরআন এবং হাদিসের কথা যখন বলবে তো আমাদের জুলম হবে না, দুর্বল পক্ষ ভাবল, জেনার ব্যাপারটা ছিল। সেখানে যাওয়ার পরে গ্রামের মন্ডল, মন্ডল মাতাপুর যাদেরকে বলা হয় আছে না, মন্ডলী, ওই ইংরেজদের যুগের মন্ডলী, সর্দার আর চেয়ারম্যান মেম্বার যেগুলি, এরা এদের মধ্যে কিছু ফেরাউন বলে উঠল যে আমরা সামাজিক বিচার করব, সামাজিক সালিস করব, এখানে আলেমদেরকে নিয়ে এসে বিরক্ত করে লাভ কি, দেখছে কত সম্মান আলেমদের, কত রাতে আমরা বিচার সারবো না সারবো, এই আলেমদেরকে বসিয়ে রেখে, হুজুরদেরকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে লাভ কি, বুঝতে পারছেন? হ্যাঁ, কি ফেরাওনি, মানে আলেমদের বিচার দিয়ে হবে না কাজ, কোরআন এবং হাদিসের বিচার দিয়ে হবে না, আমরা তাগুতরা বিচার করবো, আমরা বিচার করবো, ভাষাটা কত সুন্দর, আলেমদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, হুজুর আপনারা চলে যান, এই সব বিচার কখন শেষ হয় না হয় সব ঝামেলার ব্যাপার, আপনারা নেক মানুষ, পবিত্র মানুষ, নেক মানুষ কে সমাজে থাকতে হবে না,
নেক মানুষকে রাষ্ট্রনীতিতে থাকতে হবে না, নেক মানুষকে আদালতে যেতে হবে না, বিচারপতি হইতে হবে না। যত লম্পট, যত ঘুষখোর আর যত জালেম, যত বদমাইশ, তাদেরকে বিচারপতি, ব্যারিস্টার হইতে হবে, তাদেরকে হাকিম, জজ হইতে হবে, তাদেরকে রাষ্ট্রনেতা হইতে হবে, তাদেরকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে, তাদেরকে সমাজের চেয়ারম্যান, মেম্বার, মন্ডল, মাতাপুর হইতে হবে, সরদার হইতে হবে, তারা বিচার করবে। বুঝলেন এই কথাটা তফসির? আপনারা এইসব নেক মানুষ, আলেম আলমা মানুষ আপনারা কেন এখানে থাকবেন? এগুলো আপনারা যান আর এই বিচার সমাজের লোকেরা দেখবে, সমাজের লোকেরা দেখবে। যারা জাহেল, যাদের কাছে কোরআনের জ্ঞান নেই, যাদের কাছে হাদিসের জ্ঞান নেই, এবং না কোরআনের বিচার চায় না হাদিসের বিচার চায় তারা। চোখের দেখা ঘটনা বলছি। আর অহরহ ছোটকাল থেকে গ্রামে গ্রাম্য বিচার সালিশ তো দেখতে থেকেছি, যেখানে সবকিছু দিয়ে বিচার হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। একটি জেনার ঘটনা ঘটলো, পুরুষ হচ্ছে পয়সাওয়ালা। আর একটি ঘটনার কথা বলছি, পুরুষ হচ্ছে জানি, হচ্ছে পয়সাওয়ালা সর্দার, গ্রামের নেতা, তাকে জরিমানা করা হলো, ফাইন করা হলো 15,000 টাকা। এটা শুধু দেখানো, শো করার জন্য, মানে বিচার করা হলো, বাস্তবে সে দিল না। কারণ সে ক্ষমতাশালী লোক, সে পরে যদি না দেয় তার কাছ থেকে আদায় করবে কে? কেন আরো যেগুলো নেতৃস্থানীয় ব্যক্তি যারা আদায় করার মতো ক্ষমতা রাখে, তারা তার বন্ধু, গ্রামের বন্ধু, তাদের সাথে খাতির আছে। সুতরাং দেখাবার জন্য ফয়সালা করে দেওয়া হলো যে সে অন্যায় করেছে, সুতরাং তাকে 15,000 টাকা ফাইন করা হলো। আর মহিলা ছিল গরিব ঘরে, গরিব পরিবারে, তাই কি করা হলো, মহিলার চুল কাটা হলো, নেড়া করে দেওয়া হলো মহিলা, মহিলাকে মাথায় আর মুখমণ্ডলে কালি লাগানো হইল, আর মহিলাকে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে ঘোরানো হইল। আমার বয়স তখন 12-13 বছর বলছি, চোখে দেখা ঘটনা। কারা করেছে? হিন্দুরা, ইহুদি, খ্রিস্টানরা এই বিচার করেছে, এই বিচার এক শ্রেণী মুসলমানরা করেছে। তাদের সম্পর্কে আজকে শুনবেন শরীয়তের বিধান। শরীয়তে আছে এই বিধান যে মুখে কালি দেওয়া, হ্যাঁ, মাথায় কালি দেওয়া আর গ্রামে গ্রামে ঘোরানো, মানে ইহুদিরা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন যে এইরকমই বিচার দেখলেন, একবার এইরকমই ঘটনা রয়েছে হাদিসটিতে, যে কেউ যদি শরীফ ভদ্রলোক, পয়সা সম্ভ্রান্ত লোক যদি কেউ কি করত, চুরি করত, তাহলে তার হাত কাটা হতো না। ইহুদিরা এই বিচার করত। সম্ভ্রান্ত লোক যদি জেনা করত, তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না, জেনার হাত লাগানো হতো না, তাহলে তাকে আর্থিক ফাইন করা হতো, জরিমানা লাগানো হতো, তার মান সম্মান বেঁচে গেল টাকা দিয়ে। আর যদি গরিব চুরি করত, তাহলে তার হাত কেটে দিত। গরিব মানুষ যদি জেনা করত, তাহলে এই চুনকালি লাগানো হইতো আর গ্রামে গ্রামে গাধার পিঠে চড়ানো হইতো। এই কথাটি আছে, আমার দেশে তো গাধা কম, সেজন্য ওই ঘটনাটা যে বিচারটি দেখেছিলাম, ছোট বয়সে গাধাতে চড়াইতে দেখিনি, কিন্তু গ্রামে গ্রামে ঘুরেছে, হিন্দু মুসলিম সব গ্রাম ঘুরে ঘুরে লোকজনকে জানানো হয়েছে কি হয়েছে কি হয়েছে, লোকেরা জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে, এই মহিলা জানা করেছে। এ হচ্ছে সামাজিক বিচার। ইহুদিরা এইরকমই মদিনায় বিচার করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের পূর্বে, যে গরিব মানুষ জেনা করলে মাথার চুল কেটে নেওয়া হইতো, তারপরে চুনকালি লাগানো হইতো মুখে মাথায়, আর তারপরে উল্টো করে গাধায় সওয়ার করা হইতো। বুঝতে পারলেন? উল্টো করে গাধায় সওয়ার করা, উল্টো করে বসানো, বুঝতে পারছেন? যেভাবে বসে গাধায় তার উল্টো করে পেছন দিকে মুখ করে, আর তারপরে মদিনার গলিতে গলিতে কি করা হতো, ঘোরানো হতো। এটি হচ্ছে সাজা গরিব লোকের। আজ পর্যন্ত 1400 বছর চলে গেছে ইহুদিদের এই তাগুতি বিচারের উপর, আজকেও এক শ্রেণী মুসলিমরা এরকম সামাজিক বিচার করছে। গরিবদের জন্য বিচার আলাদা, পয়সাওয়ালাদের বিচার আলাদা। আজকের বিষয়বস্তুটি হচ্ছে সেই বিষয়বস্তু। রাষ্ট্রনীতিতে নিয়ে নেন, আর বিচার নীতিতে নিয়ে নেন, আর সামাজিক বিচারে নিয়ে নেন। আপনি যে কোনো ক্ষেত্রে আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, সালিস করা, এর হুকুম কি, এ সম্পর্কে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী। বলছেন, বাবু কাউলিল্লাহি তাআলা, আজকের অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে
যাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি দেখেছেন? ইলাল্লাযীনা ইয়াজউমুন, ওই সব লোকদেরকে যাদের ধারণা, যাদের ধারণা কি, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা বিশ্বাসী আপনার প্রতি নাজিল করা কিতাবের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা কিতাব কি? কোরআনে কারীম। তাদের ধারণা, আল্লাহ বলছেন না যে তাদের ঈমান আছে, বলছেন কি, ইয়াজউনা, তাদের ধারণা, মিথ্যা দাবি, যে কিসের উপর ঈমান রাখে, কোরআনের উপর। আজকের সারা মুসলিম বিশ্বের নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবার এইরকমই ধারণা কিনা, যে আমরা মুসলমান, কোরআনকে ভালোবাসি, কোরআনে বিশ্বাসী, ধারণা কিনা বলেন? সেম কথা। এই কথাই বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর এই রকম গুণ কিয়ামত পর্যন্ত যে কোনো জাতিতে থাকবে। আল্লাযীনা ইয়াজউমুনা, তাদেরকে দেখেছেন কি আপনি, যাদের ধারণা যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাবগুলি নাযিল হয়েছে তার প্রতিও তারা বিশ্বাস রাখে, এও তাদের দাবি। তাদের দাবি যে আমরা তাওরাত বিশ্বাস করি, যে আল্লাহ নাযিল করেছেন মূসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি ইনজিল নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি যে যাবুর নাযিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপর, এইভাবে তাদের ধারণা। কিন্তু আসলে কি ব্যাপারটি সত্যি বিশ্বাস আছে? যে বিশ্বাস আল্লাহ চান সেই বিশ্বাস আছে, না তাদের ধারণা মাত্র বা তাদের দাবি মাত্র? আর তাদের আচরণ কি? এই ঈমানের দাবির সাথে তাদের আচরণ হচ্ছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছ থেকে বিচার নিতে চায়। তাদের ফয়সালা, বিচার ফয়সালা কার কাছ থেকে নিতে চায়? ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায় এবং তাগুতের কাছ থেকে তারা ফয়সালা চায় যে আমাদের সমাধান দেন। তাগুতকে বলে, তাগুত কাকে বলে তাহলে জানতে হয়, তাই না? তাগুতের সংজ্ঞা কি বলেছি? একবার না, বহুবার বলা হয়েছে। কে সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ পারফেক্ট সংজ্ঞা বলতে পারে তাগুতের? হাত উঠা বসে যে বলুন, তাগুত কাকে বলে বলেন? হ্যাঁ, মানবের সাথে বিধান শুধু একটা হইল, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে যারা চলে, হ্যাঁ অন্য ফয়সালা কেন নেই, একটা হলো ভাষা পার্থক্য জন। বাস একটা হলো, একটা হলো তিনটি মূলনীতি একটি কিতাব আছে, উসুলে সালাসা আছে তো, ওর শেষ চ্যাপ্টারটা পড়ব। দেখেন আকীদায় আমরা কত দুর্বল এখন, আকিদা শিখে শিখে কারো 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে ইসলামের সামনে, তারপর আমরা আগে দেখবো দুর্বল, যে পারফেক্ট এখনো তাগুত বলতে পারছেন না। এটা আমাদের দেশীয় কথা যে আল মানব রচিত বিধান মানলে তাগুত হল, এটি একটি, পাঁচটি তাগুতের একটি তাগুত হচ্ছে। হ্যাঁ, এটি একটি বাধাদানকারী। হ্যাঁ, এক নম্বর তাগুত হচ্ছে ইবলিস, ইবলিসের অনুসারী যারা, হ্যাঁ, এগুলি সব প্রকরণ। তাহলে প্রকরণগুলি স্মরণ করিয়ে দিচ্ছে, তখন একটা একটা করে বেরোচ্ছে, কিন্তু সবগুলি সামিল হবে আমার একটি সংজ্ঞা। আমি কিন্তু সংজ্ঞা চেয়েছি তারিফ, যে তাগুত কাকে বলে, কোন কোন লোকেরা তাগুতের আওতাতে আসবে, বা কোন বিধানগুলি, কোন কাজগুলি তাগুতের অনুসরণের আওতাতে আসবে। তাহলে সংজ্ঞা বলতে পারলে, তারিফ বা ডেফিনেশন বলতে পারলে সেটা স্পষ্ট হবে, খুশি হয়। বলেছে সাবাকা কাবিহা উকাশা, নবী সাল্লামের জামানায় একটি হাদিস বললাম, সাবাকা কাবিহা উকাশা, নবী সাল্লাম বললেন যে 70,000 আমার উম্মতের বিনা হিসাবে কোথায় যাবে, জান্নাতে যাবে। তাদের গুণ নবী সাল্লাম বললেন যে তারা চিকিৎসাও করে না, তারা ঝাড়ফুঁক কারো কাছ থেকে বলতে জানে আমার ঝাড়ফুঁক করে দেন, আর তারা শরীরে দাগ দাগও দেয় না আগুনের এই দিয়ে, লোহা দিয়ে
উত্তপ্ত লোহা দিয়ে ইত্যাদি ইত্যাদি, আবু আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর ভরসা রাখে। তখন একজন লোক দাঁড়ালেন, বললেন যে রাসূল উদুল লাহিয়া জালানি মিনহুম, আল্লাহ যেন আমাকে তার অন্তর্ভুক্ত সামিল করে দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মিনহুম, দোয়া করে দিলাম তুমি ইনশাআল্লাহ 70,000 একজন হবে। আরেকজন নাম ছিল ওকাসা, দিল্লি তো বিনা হিসাবে জান্নাত চলেই গেল, বলে ইয়া রাসূলুল্লাহ উদুল লাহিয়া জালানি মিনহুম আমার জন্য একটু দোয়া করে দেন। ওকাসা প্রথম দোয়া করে দেন, দোয়া চেয়ে নিয়েছিলেন। আরেকজন লোক তখন বলে, যার নাম এখানে উল্লেখ করা হয়নি, কারণ যার যার জন্য কবুল হয়ে গেছে তার জানা হয়ে গেছে, কিন্তু যে লোকটি পেল না তার নাম উল্লেখ করা হয়নি। আরেকজন লোক বলছে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ইয়া জালানি মিনহুম, আমিও যাতে করে 70,000 সামিল হতে পারি, বিনা হিসাবে জান্নাত যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন সাবাকা কাবিহা ওকাসা, ওকাসা তোমার থেকে আগে বেড়ে গেছে, মানে ও প্রথম নম্বরে চেয়েছিল সে পেয়ে গেছে, আর হবে না, আর হবে না। নবী সাল্লাম দ্বিতীয় জনের জন্য কেন দোয়া করলেন না, বড় হিকমত আছে। দ্বিতীয় জনের জন্য করলে এই রাস্তা খুলে যেত, তখন লাইন লেগে যেত, সবাই এক একে লাইন লেগে যেত, আমার জন্য করে দেন, আমার জন্য করে দেন, তাহলে 70,000 মধ্যে তারাই সবচেয়ে বিনা হিসাবে তারাই নিয়ে, আর বাকি কেয়ামত পর্যন্ত অন্যান্য উম্মতের লোকের জন্য কি আর থাকতো না, কেয়ামত পর্যন্ত এই দরজা খুলে রাখা হয়েছে যে 70,000 মধ্যে কেয়ামত পর্যন্ত অনেকে আছে যারা সামিল হতে পারে, যদিও আগের উম্মতের লোকেরা তাদের অতি সততা, তাদের ঈমান, পাকা ঈমানের জন্য তারাই বেশি হবে, তাদের সংখ্যা বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেয়ামত পর্যন্ত এই দরজাটা খোলা আছে। তো আপনারা আগেই কিন্তু একজন বলে ফেলেছে হয়েছে আর কি, তার ওদের একটি প্রবাদে পরিণত হয়েছে সাবা কাকাতে হক আসা, কেউ যদি একটি কথা আগে বলে ফেলে বা চেয়ে ফেলে তাহলে আর দেওয়া যাবে না বা আর বলার প্রয়োজন নেই, তাহলে সাবা কাকাতে হক আসা। হ্যাঁ বলেন। এগুলো সব কিন্তু তাগুতের সংজ্ঞা হলো না, তাগুতের সংজ্ঞা শুনেন, বারবার বলা হয়েছে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাগুতের সংজ্ঞা বলেছেন, তাতে সমস্ত তাগুতগুলি চলে আসবে। কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে সে তাগুত। মিম মাবুদিন আও মতবুইন আও মুতাইন, উপাসনার ক্ষেত্রে হোক, মাবুদ বানাবার ক্ষেত্রে হোক, অথবা অনুসরণের ক্ষেত্রে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রে হোক। কিছুদিন আগে কিতাবুত তাওহীদের দর্শে এসেছে, আর তিনটি মূলনীতি কিতাবটি দেখতে অত্যন্ত ছোট, অত্যন্ত মূল্যবান কিতাব, অবশ্যই পড়বেন সেই কিতাবটি, আর এবং বারবার মুখ বড় মুখস্থ করবেন। এখানে সৌদি আরবে এই কিতাবটি ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় যাতে আকীদা ছোট থেকে মজবুত হয়ে যায়, উসুলে সালাস তিনটি মূলনীতি। যার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো কোনো মানুষ, কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো বংশ, কোনো গ্রামের মানুষ, যা হোক না কেন, বাড়াবাড়ি করলো, কি বাড়াবাড়ি, এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহর হক, তাতে থেকে বাড়াবাড়ি করে অন্যকে দিয়ে দিলেন, তাহলে এটি কি হলো, তাগুতের পূজা করা হলো, আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হলো, তাগুতের পূজা করা, আল্লাহকে সেজদা করার সাথে সাথে নামাজের সেজদা আল্লাহকে করলো, আর তাতে থেকে সীমা লঙ্ঘন করে গিয়ে সম্মানের সেজদাকে মাজারে করলো, প্রতিমা পুতুলকে করলো, হ্যাঁ কদমে রসুলকে করলো, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, হযরত বালকে করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি কোথায় চুল আছে, আর ওখানে একটি মাজার তৈরি হয়েছে চুলের নামে, হ্যাঁ সেখানে গিয়ে করলো। বাংলাদেশে কদমে রসুল আছে, নবীর কদম কোথা থেকে পৌঁছে গেল বাংলাদেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মোবারক কোথায় পৌঁছে গেল বাংলাদেশ কি করে পৌঁছিল, ভারতে কদমে রসুল আছে, কত জায়গায় যে কদম রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল নাকি কাশ্মীরে পৌঁছে গেছে, হযরত বাল দরগা হযরত, হ্যাঁ নাম দেয় যদি জিহাদে, আর হযরত বলের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া না করে তো মুশরিকের আল্লাহ মদদ করবে করতে গিয়ে। তো এবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, কুরবানি কার জন্য করতে হবে, জবাই কার নামে করতে হবে, বিসমিল্লাহ আল্লাহ আকবার, তাই তাই না, কার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে না, কে যদি পীরের সন্তুষ্টি বিধানে জবাই করে, হ্যাঁ পীরের নৈকট্য লাভের জন্য ওলির বাবার, হ্যাঁ খাজা আজমেরির গৌসে আজমের নৈকট্য লাভের জন্য যদি, তার সাফাত হাসেলের জন্য যদি জবাই করে,
তাহলে সীমা লঙ্ঘন করলো না করলো না, এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাহলে এবাদতের ক্ষেত্রে এগুলি, কারণ জবাই করা কোরবানি করা এগুলি এবাদত। ইত্তিবার ক্ষেত্রে অনুসরণ ক্ষেত্রে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ নাজিলকৃত বিধান, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ নাজিলকৃত বিধান। আল্লাহ নাজিলকৃত বিধান কে মানতে হলে, তার অনুসরণ করতে হলে নবীর পথ ধরতে হবে। তাহলে এই নবীর পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ ধরে, দেওয়ানবাগী তরিকা, চিশতি তরিকা, মুজাদ্দিদি তরিকা, এগুলি তরিকার অনুসরণ করলো, তাহলে কি করলো, অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, মারফিস ইজমের অনুসরণ করলো। অনুসরণ আরো নেন, আজকালকার অনুসরণ করে মার্কসিজমের অনুসরণ করলো, মুসলমান আবার কমিউনিস্ট, কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী, মাওয়ের মতবাদে বিশ্বাসী, হ্যাঁ ক্যাপিটালিজমে বিশ্বাসী, হ্যাঁ জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, গণতন্ত্রবাদে বিশ্বাসী, এগুলি সব বাদ 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 বাদ, পৃথিবীতে অনেক বাদ আজকাল হয়ে গেছে, তাই না? কোরআনের বিধান বাদ দিয়ে মুসলিম দেশে ইজমে ইজমে কোথায় আছে? ইজমে সব ইসলামে, ইসলামে আছে বাস তারিকা রাসূলুল্লাহ, অনুসরণ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কলমা পড়েছেন আপনি, যার কলমে আজান দিয়ে থাকেন, যার কলমার একামত দিয়ে থাকেন আপনি, যার কলমার শাহাদাত দিয়ে আপনার আত্মাই হাত হয়, তাহলে নামাজ হয় না, নামাজ হবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে অনুসরণ করলো অন্য কোন তরিকার, সে সুফিয়ানা তরিকা, পীরদের তরিকাই হোক, মুরব্বিদের তরিকাই হোক, আর পশ্চিমা তরিকা হোক, আর রাশিয়া চাইনার তরিকাই হোক, যেখানকার ইজমতবাদ হোক না কেন, সেগুলি যদি অনুসরণ করে, সেগুলিকে ফলো করে, তাহলে সে তাগুতের পূজা করলো, তাগুতের অনুসরণ করলো। আর কি বাকি থাকলো? এটা আর বাকি আনুগত্য, আনুগত্য করল, আনুগত্য কার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আর নেতৃস্থানীয় আনুগত্য গত সপ্তাহে এই বিষয়বস্তু ছিল, নেতৃস্থানীয় ওলামাদের আনুগত্য এবং রাষ্ট্রনেতাদের আনুগত্য হইতে হবে আল্লাহ রসুলের বিধানের আওতাতে, মানে আল্লাহ এবং রসুলের কথা যদি তারা বলেন তাহলে আনুগত্য করতে হবে, না হলে আনুগত্য নেই কারণ। তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহ বলেননি, রসুলও বলেননি, রসুলও করেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি অন্য কারো আনুগত্য করা হয়, অর্থাৎ তার কথা মেনে চলা হয়, তার বিধান মেনে চলা হয়, আনুগত্য মানে মেনে চলা, সহজ ভাষা, সহজ ভাষা আনুগত্য মানে কি? মেনে চলা। ছেলেটি বাবার অত্যন্ত অনুগত মানে তাবেদার, মানে মেনে চলে, যা বলে মেনে চলে, সে আনুগত্য এর নাম। আনুগত্য যা আল্লাহ বলেছেন মেনে চলতে হবে, যা রসুল বলেছেন মেনে চলতে হবে, এবং আল্লাহ এবং রসুলের কথা অন্য কোন ব্যক্তি যদি বলেন যা বলবেন মেনে চলতে হবে, যদি আল্লাহ এবং রসুলের কথা, শর্ত হচ্ছে যদি আল্লাহ এবং রসুলের কথা হয়, এর নাম হচ্ছে আনুগত্য, মেনে চলা। এই ক্ষেত্রে আল্লাহ নাজেল করেননি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেননি, যদি কারো আনুগত্য করা হয় অন্ধভাবে, যে না তিনি বড়, সুতরাং তার কথা মানতেই হবে, তাদের আইন কানুন দিয়ে দেখা যাচ্ছে তারা খুব উন্নতি করেছে, পশ্চিমারা এই জন্য উন্নতি করেছে যে তাদের আইন কানুন খুব ভালো। ধরেন উদাহরণস্বরূপ বলছি, কমিউনিজম এককালে বড় শক্তিশালী হয়েছিল এই জন্য যে তাদের আইন কানুন অত্যন্ত সুষ্ঠু এবং খুব সুন্দর, তাই তাদের আইন কানুন গুলি আমাদের দেশে নিয়ে এসে যদি দেশ পরিচালনা করি, আমাদের দেশে নিয়ে এসে যদি আমরা যদি আমাদের আদালতে ওই বিচারগুলি ওইভাবে করি, তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারব। এ হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে কি সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করা, বুঝতে পারলেন না? পারলেন না। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, আর আনুগত্যের ক্ষেত্রে, মেনে নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, তিনটি ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, সেটি হচ্ছে তাগুতের কাছে ফয়সালা নেওয়া, তাগুতের আনুগত্য করা, তাগুতের অনুসরণ করা, তাগুতের পূজা করা। বিচার ক্ষেত্রে হলে তাহাকামু ইলা তাগুত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কথা শুধু বলেছেন, কি বলছেন? ইউরিদুন আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের সাথে কুফরি করার,
অর্থাৎ তাগুতকে অস্বীকার করার কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। বরং কালেমা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কে বুঝেছেন এই কথাটি? কে আছেন যিনি বুঝেছেন যে কালেমা ইলাহা ইল্লাল্লাহর প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা? প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো নয়, বরং প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করো। এটা কে বুঝাতে পারবেন? হ্যাঁ, নেই কোনো এলা, মানে বাতিল গুলিকে ক্যান্সেল, কমিউনিজম ক্যান্সেল, পুঁজিবাদ পুঁজিবাদ ক্যান্সেল, সমাজবাদ ক্যান্সেল, হ্যাঁ ইত্যাদি যত বাদ আছে আর যত বিচার আছে মানুষের, যত পূজা আছে সবগুলি ক্যান্সেল। লা ইলাহা কিচ্ছু নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, আল্লাহর বিধান নাযিলকৃত বিধানের অনুসরণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, জি আল্লাহর নাযিলকৃত বিধান মোতাবেক জীবন যাপন ছাড়া। তাহলে প্রথম না করতে হবে, রহস্য কি জানেন? রহস্য যারা চাষি তারা খুব সহজে বুঝতে পারবে। আগে কেন না পরে কেন হ্যাঁ, আগে কেন না পরে কেন হ্যাঁ? আল্লাহ আগে হ্যাঁ বলে পরে না করতেন? এবাদত করো, শিরিক করিও না, এরকম তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ। কে বুঝাতে পারেন এই চাষের, চাষির উদাহরণ দিয়ে? হ্যাঁ, জমির সাফ করো প্রথম, তারপরে বীজ বপন করো, তাহলে এই বীজ ফুটে উঠবে আর এই গাছ হবে, হ্যাঁ তারপরে ফসল বা ফল হবে, ফলবে, না হলে হবে না কাজ। মগজে শিরক ঢুকে আছে, কুফরি ঢুকে আছে, নাস্তিকতা ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, এগুলিকে সাফ করে ফেলো মগজ থেকে, মগজকে ক্লিন করে নাও। তারপর যখন নিউট্রাল হয়ে গেছে, একবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে মগজ, তখন ঢুক আল্লাহ, আল্লাহ ঢুকো, তারপরে ঢুকে থাকবে গৌসুল আজম জিলানি, ঢুকে থাকবে চিস্তি, ঢুকে থাকবে শাহজালাল, ঢুকে থাকবে আটটসি, ঢুকে থাকবে মাইক ভান্ডারি, আর আল্লাহ আল্লাহ কাজ দিবে। হ্যাঁ, বহু রকমের আগাছা ঘাস ঢুকে আছে, আর ঘাসের মধ্যে দিলেন একেবারে ফসলের বীজ, দিলেন বীজ বপন করে, হবে না, হবে না। এই জন্য প্রথম কি করতে হবে? চাষ করতে হবে, প্রথম সাফ করতে হবে, তাসফিয়া, তারপরে অলঙ্কৃত করতে হবে বীজ দিয়ে, তাহলিয়া বলা হয়েছে। প্রথম তাসফিয়া করতে হবে, মানে সাফ সুতরা ক্লিন করতে হবে, আর তারপরে করতে হবে তাহলিয়া, মানে অলঙ্কৃত করতে হবে, তখন ভালো বীজ দিতে হবে, ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাগুতকে অস্বীকার করার, তাগুতের সাথে কুফরি করার আদেশ করেছেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত বিধানকে অস্বীকার করেই তখন আল্লাহর কিতাবের বিধানের বাস্তবায়ন সম্ভব। আজ সামান্যতম মানুষের কিছু বিধান অন্তরে থেকে যায়, কাজে কর্মে থেকে যায়, আর তার সাথে আমরা কোরআন মানি, আমরা নামাজও পড়ি, কাজ দেবে না, জগা খিচুড়ি, শিরিকও থাকবে, বিদাতও থাকবে, তার সাথে সাথে কিছু সুন্নতে কাজও থাকবে, নামাজ রোজাও থাকবে, খিচুড়ি হয়ে যাবে। এই খিচুড়ি হয়েছে আজকের মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের খালিস নির্ভেজাল বিধান মুসলিম জীবনে নেই, যার কারণে তো আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াকাদ আমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে অস্বীকার করার আদেশ করা হয়েছে। কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, শয়তান কি চায়? শয়তান তাগুতের পথে নিয়ে যেতে চায় না আল্লাহর পথে নিয়ে যেতে চায়? বলছে আল্লাহর মধ্যে ওয়ায়ুরিদু শাইতান, শয়তান চায় আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, তাদেরকে পথভ্রষ্ট করে সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায়। দালালাম বিভ্রান্তি, আর বাইদা মানে সুদূর, সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় শয়তান। তাহলে বোঝা গেল বিষয়বস্তু হচ্ছে তাগুতের অনুসরণ করা অথবা কুফরি করা। তাহলে কেউ যদি তাগুতের অনুসরণ করে, তাহলে শয়তান তখন তাকে কি করতে পারলো? গ্রাস করে নিতে পারলো। আর শয়তান তাকে কোথায় নিয়ে যাবে? সুদূর গুমরাহিতে, সুদূর বিভ্রান্তিতে। যেমন তোমার বিভ্রান্তিতে থাকবে না, সুদূর বিভ্রান্তিতে পৌঁছে যাবে যারা মানব রচিত বিধান, তাগুতের অনুসরণ, তাগুতের আনুগত্য, তাগুতের এবাদত দাসত্ব করবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ إِلَى الرَّسُولِ, তাদেরকে বলা হইতো, মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ বলেছে, তাহলে এটি হচ্ছে মুনাফিকি গুণ। আল্লাহর বিধানের সাথে সাথে
তাগুতের কথাও মেনে চলা, তাগুতের বিধান মেনে চলা, দুই ভাগে ভাগ করা। বিশেষ করে আজকালকার যুগে ধর্ম নিরপেক্ষতার কথা বলি, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুই রকমের। একরকম বলছে যে এসব ধর্মকর্মের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, যেটা নাস্তিকতা। আর একটি হচ্ছে যে না, ধর্ম আছে কিন্তু ব্যক্তি জীবনে, তাদের হালকাটিও বড় কুফরি, তাদের হালকা যেটি ধর্ম নিরপেক্ষতা সেটি বড় কুফরি। কি ধর্ম আছে কিন্তু কোন জীবনে, ব্যক্তি জীবনে। তারা বলছে মানুষের কয়েকটি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, হ্যাঁ অর্থনীতি। অর্থনীতিতে ইসলামের কথা ধর্মের কথা বলবে না, রাষ্ট্রনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওইসব ধর্মের কথা বলবে না, পার্লামেন্টে এসে খবরদার ধর্মের কথা উঠাবে না, আদালতে এসে ধর্মের কথা উঠাবে না, ব্যাংকে এসে বলবে না ধর্মের কথা, হালাল আর হারাম, জায়েজ না না জায়েজ, এসব কথা বলবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা করা যাবে না যাবে না, ঠিক না ভুল, এসব কথা বলবে না। এটি সুদ, এটি সুদ নয়, সুদ মুক্ত, সুদযুক্ত, এইসব কথাবার্তা বলবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ব্যক্তি জীবনে তুমি নামাজ পড়ো, কেন তোমার নামাজ পড়ার ব্যাপারটা তোমার, রমজান এসেছে ব্যক্তি জীবনে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার ব্যাপার, তুমি তোমার এবাদতগুলো করো, পয়সা আছে দান খায়রাত করতে যাও, মসজিদ মাদ্রাসা করে দিতে যাও, করো, এটা তোমার ব্যক্তি জীবনের কাজ, করো এটা। তাহলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ব্যক্তি সামান্য একটি ক্ষেত্রে সীমিত করে দিয়েছে, আর অন্য ক্ষেত্রে ইসলামকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে। এই ইসলামকে অস্বীকার করার নাম হচ্ছে বড় কুফর, কুফর একবার। এই ধর্ম নিরপেক্ষতাকে ভালো করে বুঝছেন, আমাদের শুধু ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এসব কথাবার্তা খুব শুনেন, কত বড় কুফরি চিন্তা করে। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সে ইসলামের কথা তার ব্যক্তি জীবনের বাইরে কোথাও বলতে পারবে না, এমনকি তার পারিবারিক জীবনে তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতে পারবে না যে তুমি পর্দা করো, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তুমি তোমার কাজ করো, তুমি পর্দা করো গিয়ে, খুব পর্দা করা শখ রয়েছে, তুমি স্বামী তুমি পর্দা করো, তোমার স্ত্রীকে জবরদস্তি পর্দা করে দিতে পারবে না, তোমার স্ত্রীকে কোনো অপর পুরুষের সাথে কথা বলতে দেবে না, তার বাক স্বাধীনতাই বাধা দেবে না, তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করার কথা বলো, গল্প করো, আর তোমার স্ত্রী স্বাধীন সেই ক্ষেত্রে।